ঘর থেকে ডেকে এনে গাছের সাথে বেঁধে হত্যা। হাইলাকান্দিতে সংঘটিত হয়েছে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। প্রতিবাদে উত্তপ্ত হাইলাকান্দি জেলার কারিছড়া পুলিশ আউটপোস্ট। আউটপোস্ট ঘেরাও করে প্রতিবাদে উত্তাল করে তোলেন পুরুষ এবং মহিলারা। ঘটনাস্থলে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার সহ চক্র আধিকারিক। একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে হাইলাকান্দি। হাইলাকান্দি জেলার কারিছড়া পুলিশ আউটপোস্ট ঘেরাও করেন প্রতিবাদী জনতা। হত্যাকারীদের গ্রেপ্তার করার দাবিতে শত শত পুরুষ এবং মহিলারা থানা ঘেরাও করেন। জানা গেছে, স্থানীয় মণিপুর গ্রামের ফলাল উদ্দিন আনসারী নামের এক ব্যক্তিকে রাতে ঘর থেকে ডেকে এনে গাছের সাথে বেঁধে নির্মমভাবে হত্যা করার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। এ নিয়ে হাইলাকান্দি জেলার মণিপুর গ্রামে উত্তেজনা বিরাজ করছে। থানা ঘেরাও করে হত্যাকারীর গ্রেপ্তার এবং ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায় স্থানীয়রা। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ডিএসপি, এডিশনাল এসপি এবং চক্র আধিকারিকও এসে উপস্থিত হয়েছেন। এখন পর্যন্ত তিন অভিযুক্তকে আটক করা হলেও মূল অভিযুক্ত এখনো পলাতক বলে জানা গেছে। আমাদের দক্ষিণ হাইলাকান্দির মণিপুর এলাকার একটি জঘন্য একটি ঘটনা হয়েছে। গত রাতে সন্ধ্যা 6 ঘটিকার সময় আমাদের মণিপুর গ্রামের একজন ব্যক্তিকে ফোন করে নিয়ে একটা গাছে বেঁধে রেখে নির্মমভাবে সারা রাত্রে আক্রমণ করে প্রহার করে ওনাকে হত্যা করা হয়েছে। আজকে আমাদের এই ফলালউদ্দিন আনসারী নামক যেজনকে হত্যা করা হয়েছে, উনার এই হত্যাকারীর সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেফতারের দাবিতে আজকে আমরা এই কারিছড়া আউটপোস্ট আমরা ঘেরাও করেছি। আমাদের এই ঘেরাও কর্মসূচিতে আমাদের এই এলাকার প্রেসিডেন্ট, কারিছড়া দাড়িয়াকের জিবির প্রেসিডেন্টের প্রতিনিধি ফরিদুল ইসলাম বাচ্চু ভাই এসেছেন, আমাদের এই এলাকার সংগ্রামী নেতা পার্থ ভাই আমাদের সঙ্গে এসেছেন। আমাদের একটাই দাবি যে ফলালউদ্দিন আনসারীকে যেভাবে নিয়ে গাছে বেঁধে নির্মমভাবে আক্রমণ করে যেভাবে হত্যা করা হয়েছে, এই হত্যাকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আজকে একটা নিরীহ পরিবার, ফলালউদ্দিনের স্ত্রী কিছুদিন আগে মারা গিয়েছেন, এই পরিবারে আর কোনো লোক নেই, এই পরিবারের এই একটা ছেলে সন্তান আর এই নিরীহ এই তিনটা মেয়ে, পরিবারে কেউ নেই, পরিবার অসহায়। তাই জেলা প্রশাসনকে আমরা দাবি জানাচ্ছি, এই পরিবারকে নগদ 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং এই ছেলে মেয়েদের দায়িত্ব জেলা প্রশাসন নিতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত যারা হত্যা করেছে তাদেরকে গ্রেফতার করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ফলালউদ্দিনের মৃতদেহ আমরা সমঝে নেব না। জনগণের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ফলালউদ্দিন আনসারীর হত্যাকারীকে যতক্ষণ পর্যন্ত গ্রেফতার করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই কারিছড়া আউটপোস্টের সম্মুখে আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন চালিয়ে যাব। কারণ আজকে এই কারিছড়া আউটপোস্ট থাকা অবস্থায়, আমাদের কাটলিছড়া থাকা থানা থাকা অবস্থায় 6টা থেকে 12টা পর্যন্ত একজন ব্যক্তিকে গাছে বেঁধে নির্মমভাবে আক্রমণ করে হত্যা করা হয়েছে, পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিল না। আজকে সাধারণ থেকে সাধারণ ঘটনা হলে পুলিশ প্রশাসন ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এত একজন ব্যক্তিকে নিয়ে সন্ধ্যা ছয়টা থেকে বারোটা পর্যন্ত গাছে বেঁধে তাকে আক্রমণ করা হয়েছে কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। কিন্তু ওনার ছেলেরা যখন থানায় এসেছিল, এই আউটপোস্টের ইনচার্জ মহোদয় ওনাকে লাথি মেরেছে, এবং যে ফরাসুদ্দিনের মৃতদেহ যখন মৃত হয়নি তখন পুলিশ যখন তাকে উদ্ধার করেছে, এরপর এই ফলালউদ্দিন আনসারীর উপর আক্রমণ করেছে প্রশাসনের তরফ থেকে তার নিজের ছেলের সম্মুখে। এটা জঘন্য ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা। তাই পুলিশ সুপার মহোদয় এখানে আসে আমাদের এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মেনে নেবেন না, জেলা প্রশাসনের তরফ থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতি দিয়ে এই থানার সম্মুখে আমাদের আন্দোলন চলবে। কারণ মানুষের নিরাপত্তা নেই। কিছুদিন আগে একজন মানুষ এখানে হত্যা করা হয়েছে, বারবার হত্যা করা হয়েছে, এই মাসের ভিতরে কাটলিছড়া সমষ্টিতে তিন চারটা হত্যা হয়েছে, প্রশাসন কি করেছে? তাই আমরা প্রশাসনকে দাবি জানাচ্ছি মানুষের নিরাপত্তা প্রদান করার জন্য। মানুষের নিরাপত্তা নেই, ঘর থেকে তুলে নিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে, এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না। তাই ফলালউদ্দিন আনসারীর হত্যাকারীকে যতক্ষণ পর্যন্ত গ্রেফতার করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই থানার সম্মুখে আমরা আন্দোলন করে যাব। কারণ এই নিরীহ যারা ফলালউদ্দিনের পরিবারের যারা নিরীহ ছেলেমেয়েরা আছে, কে দায়িত্ব নেবে? কে দায়িত্ব নেবে? প্রশাসন নেবে কি? যাই প্রশাসনকে বলছি, অতি সত্বরে এদেরকে গ্রেফতার করা হোক এবং এই পরিবারকে উচিত ক্ষতিপূরণ দেওয়া হোক।
আর এই ছেলেমেদের দায়িত্ব জেলা প্রশাসন নেওয়া হোক। যতক্ষণ পর্যন্ত আমরা লিখিত প্রতিশ্রুতি পাবো না ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না, প্রয়োজনে রাত্রে থাকবো এখানে, দিবা রাত্রি আমরা এখানে প্রতিবাদ করে যাব। গণতান্ত্রিক পদ্ধতিতে করি, গণতান্ত্রিক আন্দোলনের প্রতি আমাদের বিশ্বাস আছে, তাই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।